আসসালামু আলাইকুম, রেশমিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আনারসের জুস তৈরি করে দেখাবো। আনারসের জুস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে তা আমরা দেখে নিই। প্রথমে আনারসের জুস তৈরি করতে লাগবে আনারস। এখানে আমি ছোট সাইজের দুটি আনারস নিয়েছি, মিষ্টি আনারস ধুয়ে টুকরো করে নিয়েছি। আর লাগছে আমার হাফ কাপ চিনি, হাফ চা চামচ বিট লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়া, আর লাগছে 2 কাপ ঠান্ডা পানি। এখন এই সমস্ত উপকরণগুলি আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ডারের জারে একে একে আমি সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আনারস, তারপর দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ ও গোলমরিচের গুঁড়া, এবং সবশেষে 2 কাপ ঠান্ডা পানি। যেহেতু আমি পানিটা ঠান্ডা দিয়েছি, তাই আমি এখানে বরফ অ্যাড করিনি। আপনারা যদি নর্মাল পানি দিয়ে ব্লেন্ড করেন, সেক্ষেত্রে আপনারা বরফ দিয়ে নিতে পারেন। এখন আমি ভালোমতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড আমার কমপ্লিট হয়ে গেলে আমি এখন এই মিশ্রণটা চেলে নেব। একটা স্ট্রেনারের উপর রেখে আমি সুন্দর করে এটা আনারসের জুসটা বের করে নেব। একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে আনারসের জুসটা আমি বের করব। ভালো মতো নেড়ে, চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি আনারসের জুসটা বের করছি। আনারসের মধ্যে অনেক সময় মোটাই থাকে, আঁশ থাকে, এজন্য আমরা চাকরিতে ছেঁকে নিলেই আনারসের জুসটা খেতেও খুব দারুণ হয়। এখন এই যে এই অংশটা আমরা অতিরিক্ত অংশটা আমরা ফেলে দেব। তো তৈরি হয়ে গেল আমার আনারসের জুস। এখন আমি গ্লাসে ঢেলে সার্ভ করছি। এখন এখানে আমি 4টি গ্লাস নিয়েছি, 4টি গ্লাস আমি আনারসের জুস ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু আনারসের জুস। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, খুবই মজার। আনারসের জুস এই গ্লাসগুলিকে আমি আর একটু সাজিয়ে দিতে পারি স্লাইস করা লেবু দিয়ে। আমি এখন লেবু স্লাইস করা লেবু দিয়ে আমি আনারসের গ্লাসগুলিকে সাজিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।